সামনেই বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই রথযাত্রা। রথযাত্রা মানেই হবে দারুণ দারুণ মেলা, আর মেলাতে থাকবে জিলেপির দোকান। সেই জিলেপির দোকানের সামনে দিয়ে নিজেকে সামলে নিয়ে আসা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো জিলেপির দোকানই হোক কিংবা হোক মিষ্টির দোকান, মানে পাড়ার মিষ্টির দোকান, সেখানে যে অসাধারণ সুন্দর যে খামি তৈরি করে জিলেপি কীভাবে বানানো হয় তারই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ বাড়িতে হয়তো আমরা প্রত্যেকেই বা প্রায়শই মানুষেরা ইনস্ট্যান্ট জিলেপি বানাতে পারি বা বানিয়ে থাকি, কিন্তু অরিজিনাল খামি তৈরি করে কীভাবে মিষ্টির দোকানে বা জিলেপির দোকানগুলোতে বা মেলার দোকানের লোকেরা কীভাবে জিলেপি তৈরি করেন তারই একটা দারুণ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে আমি আমার এইচটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবার সাথে মিষ্টির দোকানের জিলেপির একটা দারুণ রেসিপি শেয়ার করি। এই জিলেপি বানানোর জন্য আমাদের কিন্তু খামি বানানোটা ভীষণ প্রয়োজন। খামি জিনিসটা কি? এখানে ময়দা সবার প্রথমে যতটা জিলেপি আপনি বানাবেন সেই অনুপাতে আপনি আগে ময়দা নিয়ে নেবেন। আমি এখানে 100 গ্রামের থেকেও অল্প একটু ময়দা নিয়েছি, যেটা আমার 2 টেবিল চামচের থেকে বেশি হয়েছে, মানে বেশ বড় চামচ যেগুলো আমরা ব্যবহার করে থাকি হাতা হিসাবে, সেই চামচে 2 চামচ আমি এখানে ময়দা নিয়েছি, সেটা 100 গ্রামের থেকে একটু কম। এবার ওই ময়দাটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা অল্প একটু জল দিয়ে কাদা কাদা করে গুলে নিয়েছিলাম 24 ঘন্টা আগে, এবং সেই মেখে রাখা ময়দাটা একদম যেরকম থিক কাদা কাদা ব্যাটার হয় সেটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে 24 ঘন্টা আগে। 24 ঘন্টা পর, এবং ওটাকে এয়ারটাইট কন্টেনারে রাখবেন না, অল্প আঠা কামারে তার জালি যেগুলো থাকে না, জালি নেট জালি দিয়ে আমার ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ওই ওখান থেকে আমি 24 ঘন্টা পরে দেখবেন আপনার যে ব্যাটারটা একদম ফেপে উঠবে, মানে গেজে উঠবে বা ফার্মেন্টেড হয়ে যাবে, তার মানে বুঝে যাবেন যে ওটা আপনার খামি তৈরি হয়ে গেছে। এবার ওই 24 ঘন্টা পরে ওই খামির মধ্যে বা ময়দার যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে যতটা ময়দা নিয়েছেন তার অর্ধেক চালের গুঁড়ো নিতে হবে। তো আমি এখানে যেহেতু 2 বড় চামচের 2 চামচ আমি ময়দা নিয়েছিলাম, তো 1 চামচ আমি এখানে একদম ঘরে তৈরি করা নর্মাল যে চালের একদম ফাইন গুঁড়ো নিয়েছি এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এটা যখন আমি একটা উইস্কারের সাহায্যে যখন তুলছি একটা ফ্লোই কনসিস্টেন্সিতে চলে এসছে, মানে তার থিকনেসটা এমনভাবেই রাখবেন যেটা একদম ফ্লো হবে, একদম স্মুথলি পড়বে। তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করার সময় যখন চালের গুঁড়ো দেবেন তখন যদি মনে হয় যে এটা আপনার শুকনো হয়ে গেছে বা খুব ঘন হয়ে গেছে তাহলে প্রয়োজন অনুসারে একটু জল দিতে পারেন। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি দেখেছি চালের গুঁড়োটা যখন আরও জলটা সোক করে নিয়েছে বা টেনে নিয়েছে তখন আমার একটু জলের প্রয়োজন হয়েছে। তো আমি সেই অল্প একটুখানি জল যতটা প্রয়োজন অনুযায়ী একটু একটু করে জল দিয়ে আমি এটা ব্যাটারটাকে আরও স্মুথ করে নিয়েছি। এরপর কিসে করে আপনি জিলেপি বানাবেন? বাড়িতে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম পলিথিন থাকে, চিপসের প্যাকেট থাকে, নুনের প্যাকেট থাকে। এটাকে আমি এখানে একটা পাপড়ের প্যাকেট আমার ঘরে ছিল সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমার এখানে তৈরি হয়েছে দেখুন, আমি যখন এটাকে ঢালবো একদম ফ্লোটা দেখতে পাবেন যে একদম কোনো কিন্তু থকথক করে পড়ছে না, সুন্দর একটা ফ্লোতে পড়ছে। এইরকমই কিন্তু ব্যাটারের থিকনেস হবে। এবার এই প্যাকেটটার মুখটাকে আমি ভালো করে বেঁধে টাইট করে দেব এবং একটা কোণার মধ্যে সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। এর দ্বারা আমাদের জিলেপিটা বানাতে ভীষণ সুবিধা হবে। যদি আপনাদের কাছে যদি কোনো সসের কন্টেনার থাকে যেগুলো আপনার একদম মুখটা সরু হবে সেটা দিয়েও আপনি বানাতে পারেন, যদি কাপড়ের থলে তৈরি করে করতে চান সেটাতেও করতে পারেন, কিন্তু এই প্রসেসটা আমার কাছে ভীষণ সহজ বলে মনে হয় তাই আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। এবার দেখুন, এই কোণাটা আপনি যতটা মোটা জিলেপি বানাবেন সেই আন্দাজ করে কিন্তু মুখটা কাটবেন। খুব বড় প্রথমে কাটবেন না, আগে ছোট করে কেটে দেখে নেবেন। যদি দেখেন যে খুব সরু সরু হচ্ছে তাহলে না হয় পরে একটু বড় করে কেটে নেবেন, প্রথমেই বড় কাটলে সেটাকে আর অ্যাডজাস্ট করা যাবে না। তো আমি এখানে যে ছিদ্রটা কেটেছি সেটার থেকে আমার আরেকটু পরে একটু বড় করতে হয়েছিল। চলুন, এবার আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু নর্মাল যেরকম চিনির শিরা হয় একদম সেরকম 1 বাটি চিনি নিয়েছি আর 1/2 বাটি নিয়েছি জল। এবার এটাকে আমি পাতলা করে গুলে নিচ্ছি। আমার কাছে অলরেডি আগে থেকে আরও কিছু শিরা বানানো ছিল, তবু আমি আপনাদের সুবিধার জন্য একবার শিরা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর এই চিনির শিরার মধ্যে 2-4 ফোঁটার মতো আমি এখানে লেবুর রস দিয়েছি যাতে শিরাটা ঠান্ডা হয়ে গিয়ে জমে গিয়ে যেন দানা দানা না হয়ে যায়। আর আমার এখানে ঠিক 1 তার যখন হবে সেই রকম অবস্থাতেই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, তাহলে আমার কিন্তু শিরা খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও হবে না। শিরাটা একটু উষ্ণ গরম অবস্থাতেই রাখতে হবে যখন জিলেপিগুলো এর মধ্যে দেবেন, একদম ঠান্ডা শিরাই কিন্তু
জিলেপি দিলে সোক করবে না জিলেপি রসগুলোকে। এরপর আমি একটা বড় সসপ্যান, ছড়ানো সসপ্যানের মধ্যে সাদা তেল গরম করিয়ে নিয়েছি। আর সাদা তেল টেম্পারেচারটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, মানে একদম খুব গরমও হবে না আবার একদম ঠান্ডাও থাকবে না, ফ্লেম কিন্তু মাঝারি আছে থাকবে। আর এইভাবে ঠিক দেখুন জিলেপিগুলোকে একটু গোল গোলভাবে ছেড়ে দিতে হবে। খুব বেশি প্রফেশনাল হাত হয়তো কারোরই না, আমারও নয়, তো কিন্তু একটা শেপ দিলেই দেখবেন নিজের থেকেই চলে আসে, খুব একটা অসুবিধা হয় না। কারণ জিলেপিগুলো তেলে দেওয়ার পর যে কী আকৃতি ধারণ করবে সেটা আপনিও বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা মিনিমাম শেপ দেওয়ার চেষ্টা করেছি, তাতে কিন্তু বেশ ভালোই লেগেছে, সুন্দর একটা জিলেপির মতনই এসছে। জিলেপি তো এমনিতেই তেরা বেঁকা হয়, তো এতে আর কোনো কিছু আহামরি ব্যাপার নেই। তো জিলেপিগুলোকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেশি বা কম করে ভাজতে পারেন। কেউ হালকা ভাজা জিলেপি পছন্দ করেন, কেউ বা আবার একটু বেশি কড়া ভাজা জিলেপি পছন্দ করেন। আমাদের বাড়িতে যেমন হালকা ভাজাও অনেকে পছন্দ করে, আবার কড়া ভাজাও পছন্দ করে। আমি যেমন ভীষণ কড়া ভাজা জিলেপি খেতে ভালোবাসি, মেলার দোকানে বা অনেক সময় বা অন্যান্য দোকানে দেখবেন বেশ কমলা কমলা দেখতে জিলেপিগুলো হয়, সেক্ষেত্রে ওইসব জায়গায় ফুড কালার অনেক জায়গায় ব্যবহার করা হয়। আপনি যদি সেই রকম কমলা কমলা দেখতে জিলেপি করতে চান, তাহলে সেক্ষেত্রে যে ব্যাটারটা তৈরি করেছিলেন তার মধ্যে সামান্য একটু লিকুইড ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়ে দিলেই কিন্তু দেখতে একদম অরিজিনাল ওই মেলার জিলেপির মতো হবে। কিন্তু যেহেতু আমরা এটা ঘরে বানাচ্ছি এবং ফুড কালারটাকে আমি একটু অ্যাভয়েডই করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একদম যেরকম মিষ্টির দোকানে যেরকম হয়ে থাকে সেরকমই আমি কিন্তু বানাচ্ছি। কারণ মিষ্টির দোকানে প্রায়শই কিন্তু ফুড কালার খুব একটা, যেটা সচরাচর মিষ্টির দোকান হয় সেরকম ব্যবহার হয় না। মেলার দোকানগুলোতে আমি দেখেছি একদম অরেঞ্জ কালারের কমলা কমলা জিলেপি দেখতে, সেগুলোতে ফুড কালার মনে হয় দেওয়া থাকে। তো দেখুন সঙ্গে সঙ্গে যখন গরম তেল থেকে নিয়েই কিন্তু আমি চিনির শিরাতে এখানে ডুবিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন চিনির শিরার মধ্যে সবকটা যেন একদম ভালোমতো মিশিয়ে যায় জিলেপিগুলো, সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন, একদম কিছুক্ষণ রেখে তারপর আমি দিলাম ওটা করতে যাবে না, তাহলে কিন্তু ওই যে শিরাটা জিলেপিগুলো সোক করবে না। আর শিরাটা একটু যেন উষ্ণ গরম থাকে সেটাও কিন্তু চেষ্টা করবেন। তো দেখুন জিলেপির সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর জিলেপিগুলো না বেশ সুন্দর ক্রিস্পি হয় ওই চালের গুঁড়োর জন্য। যদি আপনারা মুচমুচে বা ক্রিস্পি মানে জিলেপি না চান, তাহলে চালের গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন, শুধু ময়দা দিয়েও আপনারা করতে পারেন। শুধু ময়দা দিলে করলে কী হবে, ক্রিস্পি হবে কিছুক্ষণের জন্য, কিন্তু বেশ কিছুক্ষণ পরে গিয়ে ওটা নেতিয়ে যাবে। চালের গুঁড়োটা দিলে অনেকক্ষণ পর্যন্ত ওটা বেশ মুচমুচে ক্রিস্পি থাকে। তো এইভাবে আমি একে একে আরেকটা ব্যাচ এখানে ভেজে নিচ্ছি। দেখুন প্রথম ব্যাচটা যেরকম হয়েছিল তার থেকে সেকেন্ড ব্যাচটা কিন্তু আরও সুন্দর হয়েছে। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে হয়তো আপনাদের প্রথমবারেই বিশাল ভালো হবে না, কিন্তু দু চারবার করলেই দেখবেন আপনাদেরও সুন্দর জিলেপির ব্যাচ চলে আসবে হাতে। তো আমি এখানে কিছু ব্যাচ একটু লাইট ভাজা করব আর কিছু ব্যাচ একটা কড়া ভাজা করব। স্বাদ কিন্তু দুটোরই একই রকম আসবে, খুব বেশি আহামরি এদিক ওদিক কিন্তু হয় না। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপির ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ইদানিং কিছু ঘন ঘন রেসিপি দিয়ে উঠতে পারছি না, কারণ মাঝে আমার শরীরটা বেশ খারাপ ছিল বলে আমি রেসিপি দিয়ে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করছি যে আপনাদেরকে যাতে সহজে আমি খুব তাড়াতাড়ি যেন ঘন ঘন রেসিপি দিতে পারি। আর কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই রেসিপিটা জিলেপির অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সহজলভ্য পদ্ধতিতে, মানে খুব সহজলভ্য উপকরণে বাড়িতে বানানো যায় এই জিলেপি। তো আপনারা কিন্তু বানাবেন এবং বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা, কারণ আপনাদের ফিডব্যাক কমেন্ট পড়তে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে তো আরও বেশি ভালোবাসি। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুদের কাছেও রিকোয়েস্ট যে প্লিজ এই পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের মতো যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পান তার জন্য প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এই জিলেপি দেখুন আমার একদম মুচমুচে সুন্দর জিলেপি একদম রেডি, দেখে কিন্তু একদম দোকানের জিলেপির মতো মনে হচ্ছে, একদম মুচমুচে হয়েছে। আওয়াজটাও দেখবেন এখানে আপনারা শুনতে পাবেন যে একদম ক্রিস্পি জিলেপি হয়েছে, ভেতরটাও সুন্দর রসালো। তো জিলেপি কিন্তু আমার একদম রেডি, আপনারাও কিন্তু অবশ্যই আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন। সামনেই বর্ষাকাল চলে আসছে, রথের সিজন আসছে, গরম গরম জিলেপি বানান, বাড়িতে খান, সবাই মিলে এনজয় করুন, আমরাও তো এনজয় করছি, আপনারাও করুন। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল অন্য একটা দারুণ রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।